আজকে আমরা ইসলামটাকে এমন খেয়া ভাষার পাত্র বানাই ফেলছি, ভাই বিশ্বাস করেন আমরা ইসলামের জন্য কিছুই করিনি, যদি করতাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভূখণ্ডকে অনেক আগে আমাদের জন্য বিজয়ের জন্য প্রস্তুত করে দিতেন। আমরা করিনি, আফগানওয়ালারা 43 বছর মেহনত করার পর ইমানত কায়েম করছে, আমরা 43 মিনিটও মেহনত করিনি ভাই। তারা পরাশক্তির পর পরাশক্তির কাছে মানে যুদ্ধ করছে, কোনোভাবেই তারা তাদের মাথাকে নোয়ায় নাই। তাদের যে পাঠান ভাব মনোভাব ছিল, তাদের যে বেদুইনদের মতো একেবারে ইস্তেকামাত ছিল, সেটাকে তারা ধরিয়ে রেখে তারা পরাশক্তিকে একের পর এক তিনটা পরাশক্তিকে পরাজিত করেছে। আর আমরা পরাশক্তি তো দূরের কথা, আমাদেরই কোনো ঘরের কুকুর বা বিড়াল যদি আমাদেরকে ধমক দিয়ে আমরা থরথর করে কাঁপতে থাকি, তাই না? আমরা কিছুই করিনি ভাই আমাদের দিনের জন্য। এই জন্য আজকে দেখেন এই দেশে আমাদের এই যে 24-এর বিপ্লব হল, এখানে আমাদের অবদান নেই, আমাদের ভাইরা রক্ত দেয়নি। আবু সাইদ শহীদ আবু সাইদের পোস্টগুলো পরে দেখেন, সে কি সমকামী ছিল, ট্রান্সজেন্ডার মতবাদের সমর্থক ছিল, সে কি হিন্দু আইনি পৌত্তলিক সভ্যতা দ্বারা প্রভাবিত ছিল, না, সে মুসলমান ছিল। তার পোস্টগুলো পরে দেখেন এখনো তো রয়ে গিয়েছে। আমাদের আব্দুর ফাহাদ রহমতুল্লাহ আলাই ওনাদের পোস্টগুলো পরে দেখেন ওনারা কি ছিলেন, আপনাদের সামনে তো আছে ভাই, বহু দূরে যাওয়ার দরকার নেই, কারণ সাহাবায়ে কেরামের কাছে যদি আমরা যাই, বিশ্বাস করেন ভাই সাহাবায়ে কেরামের উট যেখানে কসরত করছে ওই বালুর ধুলার সমপরিমাণ আমি হইনি এখন। আর সাহাবায়ে কেরাম তো দূরের কথা, সাহাবায়ে কেরামের উট যেখানে কসরত করছে ওই বালুর ধুলার সমপরিমাণ আমি হইনি। কিভাবে হবো ভাই? আমাদের মতো যুবক ছিলেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু, দেখেন হুসাইনের জীবনী পরে দেখেন মাথায় নই আসবে যে হুসাইন তুমি কোথায় আর আমি কোথায়। তুমিও তো আমার মতো যুবক ছিলা, তোমারও পরিবার ছিল, আমার একটা বাচ্চা নেই, তোমার একাধিক বাচ্চা ছিল, তোমার স্ত্রী ছিল, তোমার বোন ছিল, তোমার ভাই ছিল, সবগুলো তুমি কারবালার ময়দানে কেন কুরবানি করে গিয়েছো? উত্তর একটাই আসবে যে আল্লাহর দিনে নুসরতের জন্য। আপনি জিজ্ঞাসা করেন আব্দুল ইবনে ওমরকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা জাফর ইবনে আবু তালিবের ঘটনাটা আমাকে শোনাও। আব্দুল ইবনে ওমর বলবে যে মুতার যুদ্ধে আমিও ছিলাম, জাফর ইবনে আবু তালিব মুতার যুদ্ধের সেনাপতি ছিল, যখন তার লাশ আমার সামনে আসলো আমি দেখলাম তার ওইখানে প্রায় 90টার বেশি আঘাত এবং একটা আঘাত আমি পিছ থেকে পাইনি, সবগুলো আঘাত জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু সামনের দিক থেকে ফিরাইছেন আল্লাহর দিনের জন্য, আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওয়া ওয়াদার জন্য, আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য। আমাদের শরীরে কয়টা আঘাত আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি সারা জীবন বসে তসবিহ টিপছেন, কমফোর্ট জোনে থাকছেন, আমাদের মতো আমাদের তথাকথিত পীর সাহেবদের মতো হাজারো মুরিদ নিয়ে এসি রুমে বসে ইসলামের দাওয়াত দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে আরে না না না, তুমি উহুদের যুদ্ধে চলে যাও, দেখো ইবনু কামিয়া যখন আমাকে আঘাত করে আমার শরীরের মধ্যে ঘাড়ের মধ্যে আমার লোহার টুপি ভেঙে ঢুকে গেছে, মাথা দিয়ে রক্ত পড়তেছে, আর আমি রাগের কারণে দোয়া করতেছি যে তোমরা কেমন উম্মত, তোমরা কেমন কম যারা তার রসুলকে রক্তাক্ত করে দেয়। আপনি সাহাবীদেরকে জিজ্ঞাসা করেন সাদ ইবনে আবি ওয়াক্কাস, আব্দুল ইবনে তালহা, আবু জুবায়ের, আবু বকর, উমর, উসমানকে বলো তোমরা দিনের জন্য কি করছো? ওরা বলবে আরে ভাই যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের জন্য আমাকে ডাক দিছে আমার ঘরে যা ছিল সব নিয়ে আল্লাহর রাসূলের জন্য চলে গেছি, কখনো বলিনি আমার মেয়ে আয়েশা কি খাবে, আমার বৃদ্ধ মা তিনি কি খাবেন, আমার অন্ধ বাবা তিনি কি খাবেন, আবু কুহাফা তার কথা চিন্তা করিনি। আল্লাহর রাসূল বলছিল 4 মাস আগে যে আবু বকর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে কোনো শ্রেষ্ঠ মানুষ মিলিয়ে দিবেন যার সাথে তুমি হিদায়ত করবা, আমি সেই যে প্রস্তুতি নিছি, আমার 2টা উটকে প্রস্তুত করে রাখছি, গাইডকে বলে রাখছি, অর্থকে জমিয়ে রাখছি, আল্লাহর রাসূলের ডাক দিবেন যাতে আল্লাহর রাসূলের কোনো দেরি না হয়, সাথে সাথে লাব্বাইক বলে চলে যেতে পারি। আপনি জিজ্ঞাসা করেন আমাদের সাহাবায়ে কেরামকে, আপনি জিজ্ঞাসা করেন আমাদের সুহাইব রুমিকে রাদিয়াল্লাহু আনহু, তাকে জিজ্ঞাসা করেন তুমি কি করছো তোমার দিনের জন্য, দেখেন তিনি কি বলেন আমাদের সামনে। তিনি যখন হিজরত করে যাচ্ছেন মক্কা থেকে মদিনাতে, কাফেরা বলছে তোমাকে যেতে দিব না, তুমি যে সমস্ত সম্পদ রোম থেকে মক্কায় আসার পর ব্যবসা করে যা অর্জন করছো সব আমাদেরকে দিয়ে যেতে হবে, এছাড়া তোমার আমরা মক্কা থেকে মদিনাতে যেতে দিব না। সুহাইব রুমি রাদিয়াল্লাহু আনহু তার সমস্ত সম্পদ কাফেরদের হাতে তুলে দিয়ে তিনি মদিনায় চলে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এই কথা বলা হয়েছে যে সুহাইব রুমি তো দুনিয়ার সমস্ত সম্পদ যা আছে অর্জন করেছিল সেটা কাফেরদের হাতে তুলে দিয়ে তিনি নিঃস্ব অবস্থায় রিক্ত অবস্থায় খালি হাতে অসহায় অবস্থায় পায়দল হাঁটতে হাঁটতে মক্কা থেকে মদিনায় চলে গেছেন। ইয়া রাসূলুল্লাহ এটা তিনি কেমন কাজ করছেন? আপনাদের রাসূলকে জিজ্ঞাসা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আল্লাহর কসম সুহাইব রুমি যে আল্লাহর সাথে ব্যবসা করছে সেই ব্যবসা লাভজনক হয়েছে, আমি আপনি হলে মাসলা দিতাম, আমি আপনি হলে আবেগে কথা শুনাইতাম, আমি আপনি হলে হয়তো লাইন ছড়া হয়ে যেতাম, কিন্তু তিনি সমস্ত সম্পদকে কুরবান করে দিয়ে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাস্তায় হিজরত করে চলে যাচ্ছেন এই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে সুহাইব রুমি ব্যবসা লাভবান হয়েছে, বলেন সে কোন ব্যবসা সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমি আর আপনি করছি যে ব্যবসা আমার সাথে আল্লাহর সাথে লাভজনক হয়েছে, বলেন সেই ব্যবসাটার নাম কি, বলেন সে কোন জীবন, এটা কোন জীবন যে জীবনের মধ্যে আল্লাহ থাকেন না, এটা কোন জীবন যে জীবনের মধ্যে রাসূল থাকেন না, এটা কোন জীবন যে জীবনের মধ্যে সাহাবায়ে কেরামের কুরবানি থাকে না, এটা কোন জীবন যেখানে ইমামদের মধ্যে ইস্তেকামাত থাকে না, এটা কোন জীবন কোন মুসলমানের জীবন আমাকে এটা বলেন ভাই,
আমি মেনে চলে যাই এখান থেকে, কোনো দরকার নেই আলোচনার, কোনো দরকার নেই সমালোচনার। যদি আমরা দিনের জন্য দাঁড়িয়ে যাই, দিন অনেক আগে কায়েম হয়ে যাইতো, কিন্তু আমাদের দিন কেন কায়েম হচ্ছে না? আহমদ শাহ আব্দালী রহমতুল্লাহি আলাই যখন ভারতবর্ষ আক্রমণ করতে আসলেন, মারাঠাদের একজন কামান বাহিনীর প্রধান ছিলেন ইব্রাহিম কার্দি, ইব্রাহিম কার্দিকে তিনি বলছেন, দেখো ভাই, এটা কিন্তু ইমান এবং কুফরের লড়াই, আমি তোমাকে দাওয়াত দিচ্ছি, আমি আসছি, আমাকে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাই চিঠি লিখে বলছেন, ভারতবর্ষে মারাঠাদের আক্রমণ বেড়ে গেছে, জোর জুলুম করতেছে, ইসলামকে নাম নিশানা মিটিয়ে ফেলতেছে, তুমি আসো, আমাদের ভারতবর্ষের মানুষকে উদ্ধার করো, আমি এই জন্য আসছি, এটা ইমান এবং কুফরের লড়াই, তুমি ইমান, তুমি ইমানের তাবুতে চলে আসো, কুফরের তাবুকে ছেড়ে দাও। ইব্রাহিম কার্দি বলছিল যে না, আমি নুন খাইছি মারাঠার, আমি এখন মারাঠার গুণ গাবো। যখন মারাঠারা পরাজিত হইল, ইব্রাহিম কার্দিকে আহমদ শাহ আব্দালী রহমতুল্লাহি আলাই এর সামনে আনা হলো, তখন আহমদ শাহ আব্দালী একটা কথা বলছিলেন, খাতাকার কেলে মাফি হে, গাদ্দার কেলে কই মাফি নেই। তুমি তো ইসলাম আর মুসলিম উম্মার সাথে গাদ্দারি করছো, তোমার কোনো মাফ নেই, একই মাত্র গাদ্দার আমরাও। যখন পাকিস্তান কায়েম হইল 1947 সালে, আল্লাহর কাছে ওয়াদা করলাম, আল্লাহ খেলাফত উসমানিয়া মিটে গেছে, এমন একটা ভূখণ্ড আমাদেরকে দাও যেখানে আমরা ইসলাম কায়েম করবো, তোমার রাসূলের দিন কায়েম করবো। আমরা বললাম পাকিস্তানকে মতলব কিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন সে পাকিস্তান আমাদেরকে দেয়া হলো, আমরা আল্লাহর সাথে গাদ্দারি করলাম, আর এই গাদ্দারি পরিণতি আমরা বছর পর বছর ধরে ভোগ করতেছি। আজকে এই ভূখণ্ডের মধ্যে কোনো বরকত নাই, আমাদের মধ্যে কোনো ধরনের, আমাদের মধ্যে কোনো ধরনের সাকিনা নাই, প্রশান্তি নাই, যুবকদের মধ্যে শান্তি নাই, ঘরের মধ্যে পর্দা নাই। আমাদের আম্মাজান আয়সা, আম্মাজান ফাতিমার মহিলারা একেবারে বেপর্দায় চলাফেরা করে। বলেন ভাই, এটা কোন জীবন? এরকম জীবন দেখার আগে তো আমাদের মতো ভালো ছিল যে আমাদের বোনেরা আজকে স্টেজে বসে নাচে, আর আমাদের বোনের বাবারা ওই স্টেজের মধ্যে বসে বলে আমার মেয়ে খুব সুন্দর করে নাচতেছে। এরকম দৃশ্য দেখার আগে আমাদের মৌত হয় ভালো ছিল, এরকম দৃশ্য দেখার আগে আমাদের মৌত হওয়া ভালো ছিল।